নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এবার মালদায় পথে নামলেন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা শহরের রদবাড়ি মোড়ে। এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে ছাত্র পরিষদের সদস্যরা প্রথমে মালদা শহরের রদবাড়ি গণিকান চৌধুরীর মূর্তির পাদদেশে সমবেত হন। এরপর তারা নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির কথা উল্লেখ করে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করেন। রদবাড়ি মোড়ের রাস্তার উপর দাঁড়িয়ে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে সংগঠনের নেতা কর্মীরা মিলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে প্রতিবাদে সোচ্চার হন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতি করেছে, টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করেছে, তাই নিট পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষার দাবিতে আজ তারা পথে নেমেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছাত্র ছাত্রীদের মধ্যে অসংখ্য টাকা পয়সা নিয়ে যে চাকরি দিয়েছে, এই নিট পরীক্ষার প্রশ্নপত্র যে করেছে, এই নিট পরীক্ষা অবিলম্বে, এই প্রশ্নপত্র ফাঁস করে যে অবিলম্বে নতুন তালিকা প্রকাশ করতে হবে এবং নিট পরীক্ষার বাতিলের দাবিতে আজকে আমরা সারা দেশের পাশাপাশি আজকে আমরা মালদা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার সমস্ত আপামর ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং আপনারা দেখলেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যিনি লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং আমরা টাকা দিয়ে শিক্ষামন্ত্রীকে এই কুশপুতুল দাহ করে তা আমরা প্রতিবাদ জানালাম, এবং আমরা অবিলম্বে চাই যে বাংলা ছাত্রছাত্রীতে অবিলম্বে যাতে নতুন পরীক্ষা নিটের নেটের নতুন পরীক্ষা ঘোষণা করে সেই নিয়ে আজকে আমাদের মূলত আন্দোলন। চারিদিকে লোকালয়, আর লোকালয়ের মাঝখানে চলছে মোবাইল টাওয়ার বসানোর তোড়জোড়। এরই প্রতিবাদে সোচ্চার হলেন এলাকাবাসী। জনবহুল লোকালয়ের মাঝে মোবাইল টাওয়ার বসতে না দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন এলাকায়। ঘটনা পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বলাতুলি এলাকার ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, জনবহুল লোকালয়ের মাঝে মোবাইল টাওয়ার বসানো হলে জীবন বৈচিত্র্য নষ্ট হতে পারে, পশু পাখি মানুষজনের ক্ষতি হবে, এলাকাবাসীর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে, তাই তারা লোকালয়ের মাঝে কোনো মতেই মোবাইল টাওয়ার বসতে দেবেন না। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন মহলে দরবারও করেছেন, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমার বাড়ির পাশেই একদম জানলা সিটি 1.5 ফিট জায়গা ছেড়ে 6 ফিট গর্ত করেছে। আমার বর্তমান অবজেকশন হচ্ছে যে আমরা এখানে পাড়া প্রতিবেশী খুব শান্তি শৃঙ্খলায় বসবাস করি, এখানে একটা হট্টগোল হ্যান্ডায় একটা মানে বিবাদ সৃষ্টি যে আমরা বলছি এখানে টাওয়ার হবে না। এর আগে তৃতীয়বারের মতো এখানে এসছে, এর আগে গ্রামে হয়েছে টাওয়ার, মানে হতে দিয়ে দেয়নি এরাই আবার এখানে জোরপূর্বক বসাতে চাইছে। আমরা এর আগে বন্ধ করেছিলাম, আবার তারা মানে শক্তিতে মানে জোর দেখাচ্ছে যে যা তোরা যা পারবি তাই কর, আমরা কাজ করব। আমরা এই নিয়ে জানিয়েছি থানায়, জানিয়েছি বিডিওকে, জানিয়েছি ডিএলআর অফিসে, ওনারা রিসিভ দিয়েছে এই যে আমার হাতে। আমরা চাইছি যে এখানে টাওয়ার না হয়। আমাদের সমস্যা হচ্ছে গাছের ফল ফলারি ভালো হবে না, পশু পাখি অনেকগুলো যে করে, তারপরে বাচ্চা কাচ্চার ক্ষতি হতে পারে, হাড়ের ক্ষতি হতে পারে, মানে ছোট বাচ্চাদেরকে ছোটতেই ক্যান্সার হয়ে যেতে পারে এই টাওয়ারের জন্যই। কিন্তু আমরা চাইছি জানে এগুলো শান্তিভাবে থাকতে চাই, আমরা এই টাওয়ার বসাতে দিব। গোটা ঘটনা প্রসঙ্গে পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন, এলাকাবাসী তার কাছে অভিযোগ করেছেন, তিনি অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। যে অভিযোগ হয়েছে সেটা কালকেই আমার কাছে একটা অভিযোগ জমা পড়েছে, তো এই সংক্রান্ত বিষয়টি আমাদের আইসি সাহেব এবং বিএলআরও সাহেবের সাথে একটু আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ আসল ব্যাপারটা কী হয়েছে সেটা না জেনে মন্তব্য করা যাবে না। তবে অবশ্যই এলাকাবাসীর স্বার্থে যেটুকু আমার করণীয় সেটুকু আমি কথাবার্তা বলে যথাযথ ব্যবস্থা।